হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গ পাঠশালায়। আমরা ক্লাস নাইনের সূচকের নিয়মাবলী করছিলাম। সূচকের নিয়মাবলীর কোষে দেখি দুইয়ের আটের অঙ্ক পর্যন্ত আমরা করেছিলাম, তো আজকে আমরা নয়ের অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করি। দেখো নয়ের একেরটা কি বলেছে, নয়ের একেরটা বলছে 49x সমান হচ্ছে 7 to the power 3। এটা তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, বা যদি এটাকে যদি ভেঙে নিই তাহলে আমি কি পাচ্ছি 7 স্কোয়ার, আর পাওয়ারে রয়েছে x সমান 7 to the power 3। এটা বা আমরা কি জানি যে এরকম যদি ব্র্যাকেটের বাইরে থাকে তাহলে সেটা গুণ হয়, তাহলে 7 to the power 2x সমান 7 to the power 3। সবসময় মনে রাখবে যদি সমান সমানের এপারে আর এপারে দুপারে যদি বেস সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, বা তাহলে পাওয়ারগুলোকে আমরা সমান লিখে দিতে পারি। এটা বোঝা গেছে? তাহলে কি করলাম, এখানেও 7, এখানেও 7, তাই 7 বাদ দিয়ে আমি এই পাওয়ার দুটোকে সমান করে দিলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি, বা x সমান সমান হচ্ছে 3/2। বোঝা গেছে? আর এটা মানে কত, 1 পূর্ণ 1 এর 2, এটা হচ্ছে অ্যান্সার। তুলে নাও, দুইটা বলছে 2 to the power x + 2 প্লাস 2 to the power x - 1 সমান সমান বলছে 9। এটা দেওয়া আছে, এটা আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান করতে হবে মানে কি, x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, বা দেখো এটা x + 2 আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি 2 to the power x * 2 to the power 2। লিখতে পারি কি না, কারণ আমরা জানি যে যখন পাওয়ার দুটো সমান হয় তাহলে কি হয়, এই যে দুটো এই বেস দুটো সমান হলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এটা তাহলে এটাই তো দেওয়া রয়েছে, তাহলে আমি এটা থেকে এটা লিখতে পারি। বোঝা গেছে? তাহলে প্লাস এটা কি আছে, দেখো x - 1 আছে, তার মানে কি মাইনাস থাকা মানে কি, যে পাওয়ারগুলো কখন মাইনাস হয়, যখন ভাগাকারে থাকে। তাহলে আমি এটা কি লিখতে পারি, 2 to the power x, আর নিচে হচ্ছে 2 সমান সমান হচ্ছে 9। বোঝা গেছে? এটা বা দেখো দুটো থেকে যদি আমি 2 to the power x টাকে যদি কমন নিই তাহলে এখান থেকে কি পড়ে আছে, 2 এর স্কোয়ার প্লাস এখান থেকে পড়ে আছে কত, 1/2 সমান সমান হচ্ছে 9। এটা বোঝা যাচ্ছে? তো বা এটা করলে কত হচ্ছে, দেখো 2 to the power x, এটা করলে হচ্ছে 4 + 1/2 সমান সমান 9। এটা বা 2 to the power x, এটাকে যদি ক্যালকুলেশন করি কত দাঁড়াচ্ছে, 4 + 1/2 সমান সমান হচ্ছে 2 + 4 = 8 + 1 = 9/2। এটা তাহলে ×9/2 সমান সমান হচ্ছে 9। এটা বা দেখো এটা কত হচ্ছে, তাহলে উপরে হচ্ছে 9 × 2 to the power x সমান সমান এই নিচের দুইটা এর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 9 × 2 = 18। তারপরে বা তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2 to the power x = 18, আর এই 9টাকে নিচে পাঠিয়ে দিতে পারি। এটা তাহলে 9 দিয়ে যদি 18কে কাটি, 9 × 2 = 18, তাহলে আমি কত পাচ্ছি, 2 to the power x = 2, আর পাওয়ারে 1 দিতে পারি, তাই না? তাহলে অতএব x = কত পেলাম, 1। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও, তিনটা বলছে 2 to the power x + 1 প্লাস 2 to the power x + 2 সমান সমান হচ্ছে 48। এটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা সমাধান করতে হবে। তাহলে সেই ঠিক আগের অঙ্কের মতো পাওয়ারগুলো যোগ আছে মানে আমি এটাকে গুণাকার লিখে দিতে পারি। তাহলে 2 to the power x * 2 to the power 1 প্লাস 2 to the power x * 2 to the power 2 সমান সমান হচ্ছে 48। এটা তাহলে বা দুটোর মধ্যে থেকে আমি 2 to the power x টাকে কমন নিইনি, তাহলে 2 to the power x কমন নিলে পড়ে থাকছে 2 প্লাস, আর এটা স্কোয়ার করলে 4 সমান সমান 48। এটা তাহলে বা 2 to the power x, এটা হচ্ছে 4 আর 2 = 6, আর 6টাকে যদি আমি এপারে গুণ আকারে আছে সমান সমান 48। এটা তাহলে বা আমি 2 to the power x রাখছি, 6টাকে যদি আমি উপায় নিয়ে যাই, এটা গুণ ছিল এপারে আসলে ভাগ, তাহলে 48/6, 6 দিয়ে যদি 48 কাটি, 6টা 48। এটা তাহলে বা 2 to the power x সমান সমান, তাহলে x এর মান বের করতে গেলে আমাদের এখানেও এই 8 এর বদলে 2 এর পাওয়ারে করে লিখতে হবে, আর 8কে যদি আমি ভাঙি
তাহলে কত পাই দেখি, দুই চার, দুই দুগুণে চার, তাহলে কটা দুই পাই, তিনটে। তাহলে আমি লিখতে পারি না দুইয়ের মাথায় কিউব, কারণ কি তিনটে দুই গুণ করলে দুই গুণ দুই গুণ দুই, তাই দুই দুগুণে চার, চার দুগুণে আট, তারপরে তো আট পাই, তাই তো? তাহলে আমি এটা টু দুগুণে কিউব লিখতে পারি, তাহলে এখান থেকে কী লিখতে পারি, অতএব এক্স সমান হচ্ছে থ্রি, এটা হচ্ছে অ্যান্সার। কারণ কি নিচের বেস দুটো বাদ হয়ে গেলে এই পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, এই পাওয়ার দুটো সমান হয়ে যাবে, তাহলে এক্স সমান থ্রি, এটা হচ্ছে অ্যান্সার, তোমরা তুলে নাও। নয় চারের অঙ্কটা বলছে টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান সমান সমান ফোর টু দি পাওয়ার টু এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স, এটা। তাহলে আমরা প্রথমে কি করতে পারি, এই চারগুলোকে ভেঙে নেব, তাহলে বা টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু চারকে লিখতে পারি দুইয়ের স্কোয়ার, তাহলে দুইয়ের স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান, এটা সমান সমান একটাকে কী লিখতে পারি দুইয়ের স্কোয়ার, আর বাইরে হচ্ছে টু এক্স, আর নিচে আছে টু টু দি পাওয়ার থ্রি এক্স, এটা বোঝা গেছে? তাহলে বা এখান থেকে কী করতে পারি, টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু এই দুইটা যদি উপরে গুণ করি তাহলে কী হচ্ছে, টু টু দি পাওয়ার তিন দুগুণে সিক্স এক্স মাইনাস টু সমান সমান, এটা কত হচ্ছে, টু টু দি পাওয়ার দুজনে ফোর এক্স, আর নিচে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি এক্স, এটা, তাই না? তাহলে বা এই দুটো গুণাকারে আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে টু টু দি পাওয়ার ফোর এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু, এটা সমান সমান, এটা ভাগাকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে টু টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস থ্রি এক্স, এটা। তাহলে বা এখান থেকে কী পাচ্ছি, তাহলে এই কেন এটাও দুই এটাও দুই, তাহলে আমি পাওয়ারগুলোকে সমান লিখে দিতে পারি, তাহলে এটা কত হচ্ছে চার আর ছয় দশ, তাহলে টেন এক্স মাইনাস টু সমান সমান, এটা চার থেকে তিন বিয়োগ করলে শুধুমাত্র এক্স, এটা। বা দেখো এই এক্সটাকে আমি এপারে নিয়ে আসছি আর এই দুইটাকে আমি উপায় নিয়ে যাচ্ছি, তাহলে কী হচ্ছে দেখি টেন এক্স, আর এটা এক্সের সামনে কিছু নেই মানে প্লাস চিহ্ন, তাহলে এটাকে যদি এপারে নিই তাহলে হচ্ছে মাইনাস এক্স সমান সমান, এটা ছিল মাইনাস দুই, যদি এটাকে আমি ওপারে নিয়ে যাই তাহলে কত হবে প্লাস দুই, এটা। তাহলে বা এটা কত হচ্ছে, দশ থেকে এক বিয়োগ করলে নাইন এক্স সমান সমান হচ্ছে দুই, বা এক্স সমান হচ্ছে এই নয়টা এর সাথে গুণ ছিল, তাহলে ওপারে গেলে ভাগা যাবে টু বাই নাইন, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও, এটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক। নয়ের পাঁচটা বলছে নাইন ইন্টু এইটটি ওয়ান টু দি পাওয়ার এক্স সমান সমান টোয়েন্টি সেভেন টু মাইনাস এক্স, এটা। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কী পাবো দেখি, নয়কে প্রথমে আমরা ভেঙে নিই, তাহলে তিনের স্কোয়ার ইন্টু একাশিকে যদি ভাঙি কত পাচ্ছি দেখি, একাশি তিন দিয়ে তিন দুগুণে ছয়, তিন সাথে একুশ, তিন দিয়ে তিন নং সাতাশ, তিন দিয়ে তিন তিরিকে নয়, কটা তিন পেলাম, এক দুই তিন চারটে, তাহলে আমি কী লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর এক্স সমান সমান, সাতাশকে যদি ভাঙি তাহলে কটা তিন, এক দুই তিনটে, তাহলে আমি এটাকে কী লিখতে পারি থ্রি টু দি পাওয়ার থ্রি, আর বাইরে রয়েছে টু মাইনাস এক্স, এটা, তাই না? তাহলে বা দেখো তাহলে এটা এইটা দুটো গুণ আকারে আছে, তাহলে আমাদের পাওয়ারগুলো যোগ করে দিতে পারি, তাহলে কী লিখতে পারি থ্রি টু প্লাস ফোর এক্স, এটা সমান সমান, এটাকে কী করতে পারি থ্রি এই দুটোকে গুণ করে দিতে পারি, তাহলে তিন দুগুণে ছয় মাইনাস থ্রি এক্স, এটা বোঝা গেছে? তাহলে বা দেখো এটাও তিন এটাও তিন, তাহলে আমি এই দুটো বাদ দিয়ে শুধু পাওয়ারগুলোকে সমান করে দিতে পারি, তাহলে টু প্লাস ফোর এক্স সমান হচ্ছে সিক্স মাইনাস থ্রি এক্স, এটা। বা এক্সগুলোকে এক পায়ে নিয়ে আসি, তাহলে ফোর এক্স আর এটা মাইনাস থ্রি এক্স ছিল, এপারে যদি নিয়ে আসি তাহলে কী হয়ে যাচ্ছে প্লাস থ্রি এক্স সমান সমান, এটা সিক্স, এই দুইটা প্লাস ছিল, ওপরে যদি নিয়ে যাই তাহলে কত হচ্ছে মাইনাস টু, এটা। বা তাহলে এটা কত হচ্ছে চার আর তিন আর সেভেন, তাহলে সেভেন এক্স সমান সমান ছয় থেকে যদি দুই বিয়োগ করি কত হচ্ছে চার, এটা। তাহলে বা এক্স সমান হচ্ছে
4 বাই 7 কারণ এটা গুণাকার আছে এবারে গেলে ভাগ হয়ে যাবে তাহলে অতএব এক্সটেনশন কত পাচ্ছি 4 এর 7 এটাই হচ্ছে आंसर তোরা তুলে নাও এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এই 4 এরটা আর এই 5 এরটা এই দুটো অঙ্ক প্রচুরবার পরীক্ষায় দিয়েছে 6 এর অঙ্কটা বলছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 10 এটা এটাকে আমাদের সমাধান করতে হবে দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি এটা যেটা রয়েছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 এটাকে আমরা এপায় রেখে দিচ্ছি আর এই যে 2 টু দি পাওয়ার 9 এটাকে আমরা ওপায় নিয়ে যাচ্ছি তাহলে সমান সমান কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 10 এটা প্লাস ছিল ওপারে গেলে কি হয়ে যাবে মাইনাস 2 টু দি পাওয়ার 9 এটা তাহলে বা কি পাচ্ছি 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান সমান এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার 9 এটা লিখতে পারি কারণ কি গুণাকারে দাও মানে পাওয়ারগুলো যোগ হলে গেলে যোগ হলে সেই 10 হবে তাই না বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান সমান দুটোর মধ্যে থেকে আমি তাহলে 2 টু দি পাওয়ার 9 কমন নিতে পারি নিলে কি হচ্ছে 2 মাইনাস 1 এটা তাই না তাহলে কি পাচ্ছি তাহলে বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 9 এটা পেলাম তাহলে এটাও 2 এটাও 2 তাহলে আমি পাওয়ারগুলোকে সমান করে দিতে পারি তাহলে কি লিখতে পারি বা 5x প্লাস 4 সমান সমান হচ্ছে 9 তাহলে বা 5x সমান সমান 9 মাইনাস 4 কারণ কি 4টা পারে প্লাস ছিল পারে গেলে মাইনাস তাহলে বা 5x সমান সমান 5 এটা তাহলে বা এক্স সমান সমান 5 বাই 5 কাটাকুটি করলে হচ্ছে 1 তাহলে অতএব এক্স সমান সমান কত পাচ্ছি 1 এটা হচ্ছে অ্যান্সার তোমরা তুলে নাও 9 7 অঙ্কটা হচ্ছে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 এটা তাহলে এটাকে যদি আমরা সমাধান করি কী পাবো দেখি বা 6কে আমরা ভেঙে লিখতে পারি 3 দুগুণে 6 তাহলে 3 ইন্টু 2 পাওয়ারে রয়েছে কত 2x প্লাস 4 সমান সমান এবারে যেটা আছে সেটাকে লিখে দিই 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 এটা বলে গেছে বা ব্র্যাকেটের ভিতরে এরকম যদি থাকে এ ইন্টু বি পাওয়ারে যদি এম থাকতো তাহলে এটা কি হতো এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম মানে কি এই পাওয়ারটা দুজনের মাথাতেই চলে যেত তাহলে এখানেও সেম হবে তাহলে থ্রির মাথা হচ্ছে 2x প্লাস 4 ইন্টু 2 এর মাথা হচ্ছে 2x প্লাস 4 সমান সমান এপারে যেটা আছে সেটা 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 এটা হয়ে গেছে তাহলে এবারে আমরা কি করতে পারি দুইগুলোকে এক পায়ে নিয়ে আসি আর তিনগুলোকে এক পায়ে নিয়ে যাই তাহলে এপারে রয়েছে কি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই এটা যেহেতু গুণাকারে ছিল তাহলে এটা আসলে এপারে ভাগ হয়ে যাবে তাহলে আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 8 এটা তাই না সমান সমান এপারে ছিল 3 টু দি পাওয়ার 3x বাই এটা যদি নিয়ে আসি নিচে তাহলে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 এটা বা এবার কি হচ্ছে দেখো ভাগ আকারে আছে এটাও ভাগ আকারে আছে তাহলে পাওয়ারগুলোর বিয়োগ হবে তাহলে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস x মাইনাস 8 এটা সমান সমান এবারে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x মাইনাস 4 এটা তাই না তাহলে বা 2 টু দি পাওয়ার এই 2x থেকে x বিয়োগ করলে x আর এখানে প্লাস 4 এখানে মাইনাস 8 তাহলে বড় হচ্ছে মাইনাস 8 হচ্ছে বড় তাই বড়টা চিহ্ন বসলো আর দুটো যদি বিয়োগ করি 4 এটা সমান সমান এবারে কি হচ্ছে দেখি 3 3x থেকে 2x বিয়োগ করলে x মাইনাস 4 তাহলে এবারে দেখো বা এইটা এই 2 এর পাওয়ারে রয়েছে x মাইনাস 4 আর 3 এর পাওয়ারে রয়েছে x মাইনাস 4 তাহলে আমি এই তিনটাকে এই 2 এর নিচে নিয়ে আসছি তাহলে এটা লিখতে পারি 2 বাই 3
পুরোটার পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ফোর, আর এপারে সমান সমান ওয়ান পড়ে আছে, এটা আমরা লিখতে পারি। কারণ কি, যখন এরকম ভাগ আকারে থাকা মানে কি ব্র্যাকেটের ভিতরে এই পাওয়ারটা দুজনের মাথাতেই চলে যাবে, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো আমি এখানে করছি, তাহলে এটা হলো, এটা ওয়ান হয়েছে। তাহলে আমি যদি এখানে এটা লিখি বা টু বাই থ্রি এক্স মাইনাস ফোর সমান সমান টু বাই থ্রি, পুরোটার মাথায় হচ্ছে জিরো লিখতে পারি। কারণ কি যে কোনো সংখ্যার মাথায় জিরো দেওয়া মানে কি সেটা সমান সমান ওয়ান হবে। তাহলে এখান থেকে কী লিখতে পারি, বা এবার এইটা আর এটা সমান, তাহলে আমি কী লিখতে পারি এক্স মাইনাস ফোর সমান সমান জিরো, এটা তাই তো। তাহলে বা এক্স সমান সমান হচ্ছে ফোর, কারণ কি এটা মাইনাস ফোর ছিল, ওপারে গেলে প্লাস ফোর হয়ে যাবে, তাহলে অতএব এক্স এর মান কত পেলাম ফোর, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের সূচকের নিয়মাবলীর অঙ্ক আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, চলো।